আসসালামু আলাইকুম দর্শক, আমার ইউটিউব চ্যানেল ফাইন্ডার বিডি ট্রাভেলের পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। দর্শক, আমি আজকে রয়েছি এই মুহূর্তে হোটেল বিচওয়েতে। দর্শক, আমি এই রিসোর্টটিতে কয়েকদিন থাকব এবং এখানকার ফুল কন্ডিশনগুলো, রুমের কোন রুমে কী কী থাকছে সেট আপ, সব কিছু আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। দর্শক, চলুন আজকে যে রুমটি নিয়েছি অসাধারণ একটি সুন্দর কাপল রুম, সেই রুমটির দিকে আমরা যাব। দর্শক, আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে, আমার ভিডিওটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্টস অবশ্যই করবেন এবং আমার সঙ্গে থাকবেন, তাহলে কক্সবাজারের অনেক হোটেল এবং রিসোর্ট সম্পর্কে আপনারা খুব সহজেই জানতে পারবেন। দর্শক, আমরা চলে আসলাম আমাদের কাঙ্ক্ষিত কাপল রুমটি। কক্সবাজারের অন্যতম অসাধারণ সুন্দর একটি রিসোর্টের মধ্যে রুমের কন্ডিশন দিক থেকে অবশ্যই আমি বলবো হোটেল পিচওয়েতে আসবেন এবং দেখবেন এখানকার রুমের কন্ডিশনগুলো কত সুন্দর রয়েছে। আমি একটু ফুল সেট আপটি আপনাদেরকে দেখাতে চাই, আপনারা দেখলে বুঝতে পারবেন এখানকার যে একটু অন্যরকমভাবে সাজানো রয়েছে এখানকার ফুল সেট আপটি। আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের কাপল বেড। কক্সবাজারে এত সুন্দরভাবে সাজানো হোটেল আমি খুব কমই দেখেছি। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন ফুল ডেকোরেশন সাইডটি কেমন থাকছে। এক সাইড থেকে দেখাতে চাই রুমের কন্ডিশনে। আজকে 302 নাম্বার কাপল রুমটি আমি নিয়েছি, এখানে থাকবো। রুমের ভিতর ঢুকে হাতের বাম পাশেই থাকছে একটি মিরর এবং একটি টুল বক্স থাকছে। তারপরে থাকছে একটি টেবিল, এখানে টিস্যু বক্স থাকছে, মিনারেল ওয়াটার থাকছে। তারপরে থাকছে টিভি এরিয়াটি, দেন এই পাশে থাকছে একটি আলমিরা, এখানে আপনাদের প্রয়োজনীয় কাপড় চোপড় রাখতে পারবেন। আর দর্শক, এখানে একটি জায়নামাজ রয়েছে, আপনারা যে নামাজ পড়বেন অবশ্যই, আমিও পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, আপনাদেরকেও অনুরোধ করব আপনারা সবাই পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন। দর্শক, তারপরে আমরা এখান থেকে চলে যাব আমাদের ওয়াশরুমটিতে। ওয়াশরুমের ভিতর ঢুকতে একটি কমোড সিস্টেম টয়লেট পেয়ে যাচ্ছেন, আর এ পাশে পাচ্ছেন একটি বেসিন। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এই রুমটির কন্ডিশনটি কত সুন্দর। আমার আসলে এটি অভিজ্ঞতা হয়েছে যে এত সুন্দর একটি রুম কন্ডিশন আসলে আপনারা না আসলে বুঝতে পারবেন না। এখানে আসবেন অবশ্যই, আশা করি হোটেল বিচওয়েতে আসলে এখানকার রুমের কন্ডিশনগুলো দেখে আপনাদের অনেক ভালো লাগবে। দেন বেডের পাশে থাকছে একটি সোফা, তারপর কর্নার টেবিলে একটি টেলিফোন থাকছে, আর এ পাশ থেকে আমরা একটু বেলকনি এরিয়াতে যাব, এখানকার বেলকনি এরিয়া থেকে একটু বাইরের পরিবেশটি দেখব। দর্শক, দেখতে পাচ্ছেন এখানকার বাইরের পরিবেশটি, এখানে যে রাস্তাটি থাকছে এখান থেকে খুব অল্প সময়ের মধ্যে আপনার করতলি বিচ পয়েন্টে যেতে পারবেন এবং সুগন্ধা বিচ পয়েন্টেও যেতে পারবেন। দর্শক, আমাদের রুমের দিকে আমরা যাচ্ছি। দর্শক, আপনারা রুমের ফুল সেট আপটি দেখতে পাচ্ছেন এবং বেলকনিতে কী আছে এবং ওয়াশরুমের কন্ডিশনটি কেমন থাকছে, সব কিছু অনেক সুন্দর এবং নিট অ্যান্ড ক্লিন সাজানো গোছানো রয়েছে। দর্শক, আপনাদেরকে একটি কথা বলে রাখি, এখানকার যারা এই হোটেলে যারা থাকবেন তাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট থাকছে, 8 থেকে 10 আইটেম, অনেক সময় 12 আইটেমও থাকে, এবং এখানকার রুমের প্রাইস দেখা হচ্ছে 4000 টাকায় এত সুন্দর একটি রুম পাচ্ছেন। আশা করি আপনাদের এই রুমের সেট আপটি অনেক ভালো লেগেছে, আপনারা সবাই আসবেন হোটেল বিচওয়েতে। দর্শক, আমার ভিডিওটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার কমেন্টস অবশ্যই করবেন এবং আমার সঙ্গে থাকবেন, তাহলে কক্সবাজারে অনেক হোটেল এবং রিসোর্ট সম্পর্কে খুব সহজে জানতে পারবেন। ভালো থাকবেন দর্শক, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।